আসসালামু আলাইকুম মেরা, কেমন আছো সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম অধরা, সাবিকুন, কেমন আছো তোমরা সবাই? ভালো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, হ্যাঁ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। আজকে ওয়ালাইকুম আসসালাম, আজকে কলেজে আসছি, ঠিক আছে? আজকে একাদশ শ্রেণীর ভর্তি হচ্ছে আর কি, নতুন একাদশে, এই কারণে আমি কলেজে আসছি। কলেজে বসে ক্লাসটা নিচ্ছি, মোবাইলে নিচ্ছি, ঠিক আছে? আজকে তো যেহেতু আমি ল্যাপটপ নিয়ে আসিনি এই বাসার থেকে, তোমাদের কোনো অসুবিধা হলে বলবা যে মিস বুঝতে পারছি না বা শুনতে পাচ্ছি না এরকম কিছু। একটু দেখি, আমরা 5 মিনিট সবাই একটু জয়েন করুক। আর আমাদের তো ওয়ালাইকুম আসসালাম, আমাদের তো ব্যাংকিং এর একটা চ্যাপ্টার শেষ হয়েছে, এখন আমরা ফিনান্স একটা ধরবো। এখন বলো তো, ফিনান্স আমরা কোনটা পড়েছিলাম এর আগে একজন বলো তো? আমরা কি অর্থের সময়ের মূল্যটা শেষ করেছিলাম? হ্যাঁ, ওটা মনে হয় করেছি। জিমিস নবম অধ্যায় লাস্টে শেষ করা হয়েছিল। হ্যাঁ, এটা তো ব্যাংকিং এর পার্ট, এখন ফিনান্সের পার্ট থেকে বলো। আমরা প্রথম অধ্যায় পড়েছি আর তৃতীয় অধ্যায়, তাই না? নাকি চতুর্থ অধ্যায় পড়েছিলাম? একটু বলো তো কোনটা পড়েছিলাম। ম্যাম চ্যাপ্টার 4 আমরা লাস্ট শেষ। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমার মনে আছে। আচ্ছা, এখন তোমাদের কাছে তো বই আছে, একজন দেখে বলো তো 2 আর 3কে আমাদের কি পড়ানো হয়েছিল কি না? চ্যাপ্টার 2 3-এর একটাও মনে হয় পড়া হয়নি আমার যতটুকু মনে পড়ে। হ্যাঁ, আমাকে একটু বলতে হবে, কারণ আমি ওই ওই পেস্ট ওই অধ্যায়টাই বের করব। মানে আমরা তো নবম অধ্যায় ব্যাংকিং এর একটা পড়েছি, এখন আবার ফিনান্সের একটা পার্টে যাব। আমি সম্ভবত মনে পড়ে তোমাদের মনে হয় 1 আর 4 নম্বর চ্যাপ্টারটা পড়িয়েছি, 2 3 মনে হয় মাঝখানে বাদ রেখেছিলাম। এখন বলো তো আমি কি ঠিক বলছি কি না? জি মিস। আচ্ছা, তাহলে আমি আজকে 2 নম্বর চ্যাপ্টারটা শুরু করি, ঠিক আছে? 2 নম্বর চ্যাপ্টার আমাদের ফিনান্সের একটা অংশ, ওইটা আজকে আমরা করছি। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করছি, দেখো তো দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, আমরা হচ্ছে 2 নম্বর চ্যাপ্টারটা তাহলে শুরু করছি, অর্থায়নের উৎস। আমি এটি স্ক্রিন শেয়ার করেছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না। আচ্ছা, এখন দেখো যে কে জানি আবার জয়েন করলো। আচ্ছা, এখন দেখো যে 2 নম্বর চ্যাপ্টারটার নাম হচ্ছে তোমার অর্থায়নের উৎস বা সোর্সেস অফ ফাইন্যান্স, ঠিক আছে? ফাইন্যান্সের সোর্সগুলো হচ্ছে আমরা এখানে দেখবো আর কি। সোর্স বলতে বোঝায় যে আমরা কোন কোন জায়গা থেকে অর্থটা পেতে পারি, ঠিক আছে? যে আমি একটা ব্যবসা করব, আমি অর্থটা আসলে কোথায় পাবো? তাহলে এই চ্যাপ্টারটা পড়লে আমরা হচ্ছে অর্থায়নের উৎস চিহ্নিত করতে পারবো, অর্থায়নের উৎসের শ্রেণীবিভাগ বিশ্লেষণ করতে পারবো, বিভিন্ন মেয়াদে অর্থায়নের সুবিধা অসুবিধা বর্ণনা করতে পারবো, স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসগুলো চিহ্নিত করতে পারবো, মধ্যমেয়াদী অর্থায়নের উৎসগুলো চিহ্নিত করতে পারবো, তারপরে দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎসসমূহ চিহ্নিত করতে পারবো। মোট কথা আমরা যে জেনে এসেছি যে ফিনান্সে অর্থ বলতে কী বোঝায়, তহবিল সংগ্রহ, ব্যবস্থাপনা এবং বন্টনকে।
তাহলে ফিনান্সের মূলে কিন্তু আছে তহবিল সংগ্রহ। তাহলে এই তহবিল সংগ্রহের উৎসগুলো কি কি এইটা আমরা এই চ্যাপ্টারের মধ্যে পেয়ে যাব। তহবিল সংগ্রহের উৎসগুলোকে তিনটা ভাগে ভাগ করে এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা পড়ার ভেতরে চলে যাই, তাহলে হচ্ছে আমরা আরও জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবো। তো এখন দেখো আমাদের একদম শুরুতে চলে আসছে ভূমিকা। তোমরা প্রত্যেকে বইটা বের করে নিয়ে বসো, যেহেতু আমাদের আমার বইটা আগে, তোমরা সবাই জানো মানে বোর্ডের বইটা হচ্ছে আগে। তো তোমাদের বইয়ের সাথে কোনো মিসম্যাচ থাকলে আমাকে বলবা যে মিস এটা মিলতেছে না বা আমাদের বইতে এইভাবে আছে। আচ্ছা, তো দেখো আমরা এখানে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে দেখো আমরা শুরু করছি। মোবাইলে ক্লাস নিতে সমস্যা হয় আমার, কোথায় দেখি চলে যায়। আচ্ছা দেখো, এই যে এখন দেখো যে বলেছে যে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার জন্য দাঁড়া, দুজন আছে, আমি তো অ্যাডমিট করে নিই। আচ্ছা, জয়েন হচ্ছে, আমরা করি। দেখো বলেছে যে যে কোনো প্রতিষ্ঠানে ব্যবসা শুরু করার জন্য পরিচালনা করার জন্য যে তহবিলের, হ্যাঁ কথা শুনতে পাচ্ছো, নাম এখনো ডাকিনি, কথা শুনতে না পারলে বলবা। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার জন্য, দৈনন্দিন ব্যবসা কার্য পরিচালনা করার জন্য যে তহবিলের প্রয়োজন হয় তার উৎস নির্বাচন, অর্থায়ন, ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কেননা তোমার হচ্ছে দেখো বলেছে কেননা বিভিন্ন তহবিল উৎসের খরচও ভিন্ন ভিন্ন এবং মেয়াদ ভিত্তিক তহবিলের সুবিধা অসুবিধাও আলাদা। বিভিন্ন উৎসের মধ্যে তুলনা করে একটি প্রতিষ্ঠানের জন্য তহবিলের উৎসের যে মিশ্রণটি সর্বোচ্চ সুবিধা প্রদানকারী ও ন্যূনতম খরচযুক্ত, সেই মিশ্রণ থেকে উৎস থেকেই প্রতিষ্ঠান তহবিল সংগ্রহ করে। আমি জাস্ট বইয়ের কথাটা পড়লাম, এখন আমি এই জিনিসটা বুঝাই দিচ্ছি। দেখো আমাদেরকে এখানে বলা হচ্ছে যে অর্থায়নের মূল বিষয় হচ্ছে তোমার কি এখানে তহবিল সংগ্রহ করা। তো তহবিল সংগ্রহ করতে গেলে আমরা যে দেখব কি যে এক একটা প্রতিষ্ঠানের জন্য এক একটা সংগ্রহের উৎস সুবিধাজনক। যেমন কোনো কোনো প্রতিষ্ঠানের জন্য ব্যাংক থেকে ঋণ নেওয়া সুবিধাজনক, কোনো কোনো প্রতিষ্ঠানে তোমার বন্ড ইস্যু করা সুবিধাজনক, কোনো কোনো প্রতিষ্ঠানে শেয়ার সুবিধাজনক, কোনো কোনো প্রতিষ্ঠান তোমার হচ্ছে তার জন্য হচ্ছে আবার নিজস্ব তহবিলটা সুবিধাজনক। এখন তোমার এতগুলা উৎসের মধ্যে যেইটা তোমার জন্য সুবিধাজনক, এবং একটা লাইন এখানে বলেছে যেই মিশ্রণটি সর্বোচ্চ সুবিধা প্রদান দেয়। মিশ্রণ বলতে বোঝায় তুমি যে শুধু একটা জায়গা থেকে অর্থ নেবে এরকম না, তুমি ব্যাংক থেকেও নিতে পারো, সাথে সাথে তুমি শেয়ারও ইস্যু করতে পারো। তাহলে দুইটা মিলে তোমার কী হলো একটা মিশ্রণ। আবারও তুমি ব্যাংক থেকেও নিতে পারো, আবার বন্ড ইস্যু করতে পারো। তোমার জন্য যেই মিশ্রণটি বা যেইভাবে নিলে সর্বোচ্চ সুবিধাযুক্ত হবে বা সবচেয়ে খরচ কম হবে, তুমি সেই মিশ্রণটা থেকেই তহবিল সংগ্রহ করবা। আমরা কী করি দেখো, দোকানে যাই না মার্কেটে, মার্কেটে যেয়ে কিন্তু আমরা প্রথম দোকান থেকে সব কিছু কিনি না। আমরা কিন্তু দুই তিনটা দোকান দেখি যে ধরো আমাদের, আমার বাজেট হচ্ছে আমি 1500 টাকা নিয়ে গিয়েছি, আমি একটা জামা কিনবো, তা আমি কিন্তু যে দেখি যে সবচেয়েতে সুন্দর জামাটা আমি সবচেয়েতে কম প্রাইসে কোন দোকানে পাই, তাই না? এটা দেখি না, কারণ আমার বাজেট 1500, যে আমি সবচেয়েতে সুন্দর জামাটা সবচেয়েতে কম প্রাইসে কোন দোকানে পাই। ঠিক অর্থায়নের ক্ষেত্রে সেটা এই যে সে কী করে বিভিন্ন উৎসের মধ্যে সবচেয়েতে কম প্রাইস বা সবচেয়েতে কম তোমার হচ্ছে ব্যয় তার যেখানে হবে সে সেখান থেকে কী করবে, তহবিল সংগ্রহ করে। ঠিক আছে, এবং সেই যে ব্যয়গুলার যে মিশ্রণটা আছে, যেরকম বলেছি আমি নিজস্ব তহবিল, ব্যাংক ঋণ, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, এগুলো সবগুলা থেকে সে একটা মিশ্রণ করে তার তহবিলটা সংগ্রহ করে, যার জন্য যেটা সুবিধা, ঠিক আছে, সে সেটা তহবিলটা সংগ্রহ করে। কিন্তু সে সবচাইতে আগে কি দেখে যে তার সবচেয়ে সুবিধা কোনটাতে বেশি এবং তার খরচটা কোনটাতে কম। ঠিক আমরা ড্রেস কেনার সময় যেটা দেখি, দেখো আমরা একটা ড্রেস দেখলাম যে ড্রেসটাতে আমার খরচটা কম, ড্রেসটার দাম কম, পাশাপাশি কিন্তু আমরা ওটাও দেখি যে ড্রেসটার কোয়ালিটি কেমন, কাপড় কেমন, রং থাকবে কি না। ঠিক একটা প্রতিষ্ঠানও
তোমার অধ্যয়ন করার সময় এটা দেখে যে কোন সোর্সটা সে সংগ্রহ করলে তার সবচাইতে কম খরচ হবে এবং তার জন্য সবচাইতে সুবিধাজনক হবে, ঠিক আছে? এরপর দেখো বলেছে যে তহবিল বিনিয়োগের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন। উল্লেখ্য যে কোনো প্রতিষ্ঠানের মোট ব্যয়ের চেয়ে মোট আয়ের পরিমাণ বেশি হলে সাধারণত মোট মুনাফা বোঝায়। এই লাইনটাতে আমরা দাগ দিয়ে পড়ব, কি দাগ দেব, যে হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের মোট আয়ের চেয়ে মোট ব্যয়ের পরিমাণ বেশি হলে সাধারণত মোট মুনাফা বোঝায়। তাহলে মোট মুনাফা কি সেটা হচ্ছে আমাদের এখানে বলা আছে, ঠিক আছে? এরপরে আসো যে মোট মুনাফা থেকে তহবিল উৎসের খরচ বাদ দিলে, ব্যয় কর বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায়। তাহলে দেখো এই লাইনটা অবশ্যই দাগ দিয়ে আমরা সুন্দর করে পড়ব যে মোট মুনাফা কি আর নিট মুনাফা কি। আমি বুঝিয়ে দিচ্ছি, তোমার প্রতিষ্ঠানের ব্যয়ের থেকে আয় বেশি হলে তোমার কী হবে, মোট মুনাফা। এটা আমরা সবাই জানি। ধরো তুমি একটা দোকান দিয়েছ, তুমি দোকানে কাঁচামাল কিনে টিনে মাল টাল উঠিয়ে তোমার খরচ হচ্ছে 1 লক্ষ। এখন তুমি দোকানের প্রোডাক্ট বিক্রি করে পেয়েছ 1.5 লক্ষ, তাহলে তোমার ব্যয় হয়েছে 1 লক্ষ আর তোমার আয় হয়েছে 1.5 লক্ষ। এখন ওই ব্যয় থেকে আয় তুমি বাদ দিয়ে, ব্যয় থেকে তুমি হচ্ছে আয় থেকে সরি ব্যয়টা বাদ দিয়ে দিবে, মানে তুমি 1.5 লক্ষ থেকে 1 লক্ষ বাদ দিলে তোমার 50,000 টাকা থাকবে তোমার মোট মুনাফা। এখন এই মোট মুনাফার থেকে কিন্তু তোমার আবার কী করতে হবে বলতো? দেখো বলেছো মোট মুনাফা থেকে তহবিল উৎসের খরচ। তহবিল উৎসের খরচ কী? ধরো তুমি ব্যাংক থেকে ঋণ নিয়েছো, ঋণের সুদ, ঋণের সুদটা বাদ দিবা। তোমার বিভিন্ন ধরনের ব্যয় হয়েছে, তোমার স্থায়ী খরচ আছে, তোমার পরিবর্তনশীল খরচ আছে, ওটা বাদ দিবা। সরকারকে ট্যাক্স দিবা, সব বাদ দিলে অবশিষ্ট যেই টাকাটা তোমার কাছে থাকবে সেটাকে আমরা কী বলবো, নিট মুনাফা। তাহলে এই দুইটা লাইন আমরা ডাক দিয়ে পড়বো, এটা আমাদের এমসিকিউতেও আসে এবং জ্ঞানমূলকের প্রশ্নেও আসে যে মোট মুনাফা বলতে কী বোঝায়, নিট মুনাফা বলতে কী বোঝায়, ঠিক আছে? খুব সুন্দর করে এই দুইটা প্রশ্ন আমরা, আমি তো তোমাদেরকে এমসিকিউ লিখতে দিব, এই দুইটাও তোমরা লিখবা। এখন দেখো বলেছে সুতরাং মুনাফার পরিমাণ সর্বোচ্চকরণ তহবিল উৎসের খরচ ন্যূনতম হওয়া আবশ্যক। বলেছে যদি তোমাকে মুনাফাকে বাড়াতে হয় তাহলে হচ্ছে কী করতে হবে, মুনাফাকে বাড়াতে হলে তোমার তহবিল উৎসের খরচটা কমাতে হবে। আমরা কী করি, যে কোনো প্রতিষ্ঠানে দেখবা যদি আমরা মুনাফা বাড়াতে চাই আমাদের ব্যয় কমাতে হবে। আমরা বাসায় কী করি, আমরা যদি বলি যে আমরা বাসার খরচ খুব বেড়ে গিয়েছে, আমাদেরকে বাসায় কিছু টাকা জমাতে হবে, তখন আমরা কী চিন্তা করি যে বাসার ব্যয়টা আমরা কমিয়ে দিব। আমাদের হয় বাজার খরচ কমিয়ে দিব, না হলে হয়তো রেস্টুরেন্টে খেতে যেতাম সেই খরচটা কমিয়ে দিব, না হলে হয়তো ড্রেস কিনতাম সেটা কিনবো না। ঠিক ব্যবসার ক্ষেত্রেও আমার যেই খরচটা একদম না করলেই না সেই খরচটা করতে হবে, আর তাহলে আমার মুনাফার পরিমাণটা কী হবে, বেড়ে যাবে, ঠিক আছে? সেটাই বলেছে যে মুনাফার পরিমাণ সর্বোচ্চকরণ তহবিলে উৎসের খরচ ন্যূনতম হওয়া আবশ্যক। তার মানে তুমি যেই উৎসটা থেকে অর্থ নিবা সেটার খরচ সবচাইতে কম হতে হবে। ধরো ব্যাংক থেকে ঋণ নিচ্ছ 10% সুদ, বন্ড ইস্যু করেছ 15% সুদ, আর এনজিও থেকে ঋণ নিচ্ছ 8% সুদ। এখন বলতো তুমি একজন ব্যবসায়ী, তুমি কোনখান থেকে ঋণ নিবা? আমি আবার প্রশ্ন করছি সবার উদ্দেশ্যে, তুমি যদি বন্ড ইস্যু করো তোমাকে দিতে হবে 10% সুদ, ব্যাংক থেকে ঋণ নিলে তোমাকে দিতে হবে 12% সুদ, আর এনজিও থেকে ঋণ নিলে তোমাকে দিতে হবে 8% সুদ। এখন তুমি তিনটার মধ্যে কোনখান থেকে ঋণ নিবা, তুমি একজন ব্যবসায়ী? নয়জন আছো, উত্তর দাও। লাস্ট অপশনটা কি আপনি এনজিও বলছেন? হ্যাঁ হ্যাঁ এনজিও বলেছি। তাহলে এনজিও থেকে ঋণ নিব। হ্যাঁ কেন নিবা এনজিও থেকে? তোমার উত্তর হয়েছে, কিন্তু তুমি কোনটা শুনে, মানে আমার কোন ইন্ডিকেশনটা শুনে তুমি চুজ করেছো যে তুমি এনজিও থেকে ঋণ নিবা? তুমি হচ্ছে তোমার খরচটা চিন্তা করে এনজিও থেকে ঋণ নিচ্ছ, কারণ তোমার বন্ড ব্যাংকে গেলে তোমাকে দিতে হচ্ছে 12%, 100 টাকায় 12 টাকা তোমাকে সুদ দিয়ে দিতে হবে, বন্ড ইস্যু করলে তোমাকে দিতে হচ্ছে 10 টাকা, ওইদিকে তুমি এনজিও থেকে নিলে হচ্ছে তোমাকে দিতে হচ্ছে
আচ্ছা মেয়েরা, স্ক্রিনটা চলে গিয়েছিল, নেটওয়ার্কটা ডাউন হয়ে গিয়েছিল, আমি আবার শেয়ার করছি। আমি আবার নিয়ে আসতেছি স্ক্রিনটা, দেখো হুট করে ইয়েটা চলে গেল, আমি ডাটা অন করে দিয়েছি এখন। আচ্ছা আমি আবার পেজটা নিয়ে আসতেছি, এই যে আমরা এই পেজে ছিলাম। এখন যেটা নিয়ে কথা হচ্ছিল, যে আমরা বলছিলাম যে আমাদের তোমার হচ্ছে যে প্রতিষ্ঠানের জন্য এনজিওটাকে চুজ করেছি, কারণ এনজিওর ঋণের সুদ সবচেয়ে কম। এখন দেখো এটা কেন জিজ্ঞাসা করলাম, কারণ এখানে একটা লাইন আছে, বলেছে যে যেই তহবিল উৎসের খরচ কম আমরা সেটাই নিব, তাহলে আমাদের মুনাফাটা কী হবে, বেশি হবে। তো এইটা চিন্তা করেই আমরা কী করব, অর্থায়নের উৎসটা সংগ্রহ করব। এটা গেল হচ্ছে আমাদের ভূমিকা, ঠিক আছে। এখন এই ভূমিকাটাতে আমরা কি জানবো, জানলাম যে এই চ্যাপ্টারের মূল বিষয় হচ্ছে আমরা সেই তহবিলটাকেই চুজ করব যেটার খরচ সবচাইতে কম, এবং এই চ্যাপ্টারে আমরা জানতে পারবো আমরা কোন কোন মেয়াদে কোন কোন তহবিল আমাদের জন্য সুবিধাজনক হয়, পুরো তহবিল সম্পর্কেতে আমরা আইডিয়া পাবো, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের এই অর্থায়নের উৎস এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয়, ঠিক আছে। এখন আমরা মূল পড়ায় যাই নাই, আমরা নামটা ডাকবো, নামটা ডাকার পরে হচ্ছে মূল পড়ায় যাব, ঠিক আছে। আমি আজকে ডেট লিখি, তোমরা আমাকে পরে হচ্ছে একজন একজন করে রোলগুলো বলবো। আজকে হচ্ছে 19 তারিখ, 19/2/22, আর তোমাদের স্কুল তো খুলে যাচ্ছে 22 তারিখ থেকে, সবাই জানো। এটাই তাহলে মনে হয় অনলাইনে তোমাদের সাথে আমার আর কি লাস্ট ক্লাস হচ্ছে। তাহলে হচ্ছে আজকে তোমরা হচ্ছে ক্লাস 10। হ্যাঁ, একজন একজন করে রোলটা বলো আমাকে। রোল 1, অনেকদিন পরে রোল 1 এর কথা শুনলাম, আপনার কি হয়েছে রোল 1, এতদিন কোথায় ছিলেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো শুনেছিলাম। কি অবস্থা ওনার এখন, ভালো আছে? আগের থেকে একটু ভালো, বাট আবার হসপিটালে নিবে। আচ্ছা, বয়স্ক মানুষ তো একটু কেয়ার রাখতে হবে। আচ্ছা, এরপরে কে আছো রোল? 37। আচ্ছা, 37 লিখেছি, এরপরে 34, তারপরে 11 লিখেছি। ম্যাম 18। 18, 8। মিস 27। শুধু 7? হ্যাঁ, সারা। এরপরে অধরা, অধরা তো সবার আগে ক্লাসে জয়েন করে, নামটা বলে সবার পরে কেন? আচ্ছা, রোল শেষে দেখে। আচ্ছা, আর কে আছো? 40। হ্যাঁ, এরপরে আর কেউ আছো? আর মনে হয় কেউ নাই। আমি রোলগুলো রিপিট করি, রোল 1, রোল 37, রোল 34, 11, 18, 8, 27, 7, 42, 40, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা আবার পড়ায় মূল পড়ায় চলে যাচ্ছি, ঠিক আছে। দেখো আমরা চলে যাচ্ছি, তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই প্রশ্ন করবা, যেহেতু আমরা এখন একদম ভেতরের পড়ায় চলে যাচ্ছি। এখানে বলা হয়েছে ব্যবসা অর্থায়ন বলতে ব্যবসা করার জন্য যে তহবিল প্রয়োজন হয় তার সরবরাহ করাকে বোঝায়। জনাব রহমান একজন দর্জির দোকানের মালিক, আমরা একটা উদাহরণে চলে আসছি,
ঠিক আছে। এখানে বলা আছে ব্যবসা অর্থায়ন বলতে ব্যবসার জন্য যে তহবিলের প্রয়োজন হয় তা সরবরাহ করাকে বোঝায়। এই লাইনটা আমি শুরুতেই বুঝিয়ে দিয়েছি যে আসলে অর্থায়নের মূল বিষয় হচ্ছে কি, তহবিল সংগ্রহ করা। তো এই চ্যাপ্টারটাতে আমরা সেই তহবিলের উৎসগুলো নিয়ে জানছি। এখন জনাব রহমান একজন দর্জির দোকানের মালিক, আমরা এই দর্জির দোকান দিয়ে দেখব যিনি কীভাবে তহবিলটা সংগ্রহ করছে। দেখো বলেছে ব্যবসার শুরুতেই তিনি কিছু মেশিন ক্রয় করেন। ব্যবসায়ী সাধারণত তার নিজস্ব সঞ্চয় হতে মেশিন ক্রয় সংক্রান্ত স্থায়ী বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহের চেষ্টা করে। আমরা শুধু এই লাইনটুকু বুঝবো। ব্যবসায়ী বলতে বোঝাচ্ছে যে কোনো ব্যবসায়ী যখন তার স্থায়ী খরচটা করে, আমরা কিন্তু স্থায়ী খরচগুলোর নাম জানি, আমরা তো অ্যাকাউন্টিং করেছি, যেমন বিল্ডিং জমি জমা ক্রয়, বিল্ডিং যন্ত্রপাতি ক্রয়, এগুলোকে আমরা স্থায়ী খরচ বলি। এই স্থায়ী খরচগুলো সাধারণত কি করে, তার নিজস্ব তহবিল দিয়ে করে। নিজস্ব তহবিল তো সবাই বোঝো, মানে নিজের টাকা দিয়ে। এখন তুমি ব্যবসা করতে গেলে তোমার প্রথম যে স্থায়ী খরচটা আছে সেটা সাধারণত মানুষ কি করে, নিজের টাকা দিয়েই করে। তাহলে এটা তো তহবিলের উৎস, নাম কি, নিজস্ব সঞ্চয়। তহবিলের উৎসটার নাম হচ্ছে নিজস্ব সঞ্চয়। এরপরে দেখো বলেছে, এরপরে যেটা বলেছে যে কিন্তু তিনি যদি হিসাব করে দেখেন নিজস্ব সঞ্চয় মেশিন ক্রয়ের জন্য যথেষ্ট নয়, তবে তিনি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক যেমন জনতা, রূপালী বা অন্যান্য ঋণ প্রদানকারী আর্থিক সংস্থা থেকে নির্দিষ্ট সুদের হারে ঋণ গ্রহণের মাধ্যমে তহবিল সংগ্রহ করেন। এখন আসি, ধরো আমার কাছে যে নিজস্ব তহবিল সেটা আমার মেশিন কেনার জন্য কম, মানে আমার কাছে আছে 1 লক্ষ, আমার হয়তো মেশিন কিনতে লাগবে 2 লক্ষ, তাহলে বাকি অর্থ আমি কী করতে পারি, বাকি অর্থ আমি ঋণ নিতে পারি। ঠিক আছে, সেটা হতে পারে তোমার বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক বা যে কোনো আর্থিক সংস্থা, যেমন এনজিও বা বিমা প্রতিষ্ঠান থেকেও আমি কী করতে পারি, ঋণ নিতে পারি। এরপরে বলেছে যে এ ধরনের ঋণ তিনি সাধারণত একটি নির্দিষ্ট মেয়াদের জন্য সংগ্রহ করে থাকেন। ব্যবসায়ী স্থাবর সম্পত্তি, যেমন স্থাবর সম্পত্তির নামগুলো একটু সবাই দেখব, স্থাবর সম্পত্তি দেখো, ব্যবসার স্থাবর সম্পত্তি মুছেই দিলাম এখানে। স্থাবর সম্পত্তি যেমন বিল্ডিং ফ্যাক্টরি, অস্থাবর সম্পত্তি যেমন কাঁচামাল, বিক্রয়যোগ্য মালামাল ইত্যাদির বিপরীতে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে বন্ধকে ঋণ গ্রহণ করে তহবিল সংগ্রহ করা যায়। এখন কিন্তু আমরা ঋণে চলে গিয়েছি, নিজস্ব তহবিল তো আমরা ইউজ করবোই, তারপরে যদি দেখি নিজস্ব তহবিলে অর্থের সংকুলন না হচ্ছে তাহলে আমরা কি করব, বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান থেকে স্থাবর সম্পত্তি বন্ধক রাখতে হবে, আমাদের তো এমনি এমনি ঋণ দিবে না। ধরো আমি ব্যাংকে যাব, আমাকে কিছু একটা বন্ধক বা জামানত রাখতে হবে, যেমন ধরো আমার বিল্ডিং ফ্যাক্টরি এবং অস্থাবর সম্পত্তি যেমন কাঁচামাল, বিক্রয়যোগ্য মালামাল, এগুলো আমরা কী করতে পারি, বন্ধক রাখা ঋণ নিতে পারি। এছাড়া মিস্টার রহমান সাহেব ব্যবসার যে মুনাফা অর্জন করে তার থেকে, তা কারবার থেকে উত্তোলন না করে কারবারে বিনিয়োগ করে অর্থের প্রয়োজন মেটাতে পারে। আচ্ছা, এখন দেখি যে একটা লোক তো ব্যবসা করলে অবশ্যই মুনাফা হবে, সে যদি মুনাফাটাকে নিজে খরচ না করে তার কারবারে আবার ব্যবসা বাড়ানোর কাজে ব্যবহার করতে চায় তাহলে সেটা করতে পারে। এখন বলেছে যে ব্যবসা চলাকালীন অবস্থাতেই যদি রহমান সাহেব দৈনন্দিন খরচ যেমন মেশিন মেরামত, বাড়ি ভাড়া প্রদান, কর্মচারী বেতন প্রদান, বিদ্যুৎ বিল প্রদান ইত্যাদি নির্বাহের জন্য অর্থের ঘাটতির মুখোমুখি হন, তবে তার সংস্থানের জন্য তিনি ভবিষ্যৎ বিক্রয়ের বিপরীতে অগ্রিম গ্রহণ করতেন পারে। আসো আমরা কিন্তু আরেকটা অর্থায়নের উৎস সম্পর্কে জানছি, সেটা হচ্ছে অগ্রিম গ্রহণ। সেটা কোন ক্ষেত্রে, দেখো দৈনন্দিন খরচ, মেয়ের আমি যেই শব্দগুলোর নিচে দাগ দিচ্ছি এগুলো একটু আমরা খেয়াল করে বুঝবো এবং না বুঝলে অবশ্যই জিজ্ঞাসা করব। একটা প্রতিষ্ঠানে 2 ধরনের খরচ আমাদেরকে করতে হয়, একটা হচ্ছে তোমার স্থায়ী খরচ আর একটা হচ্ছে চলতি খরচ। এই চলতি খরচের আরেকটা নামই হচ্ছে কি, তোমার দৈনন্দিন খরচ। ঠিক আছে, চলতি খরচের আরেকটা নামই হচ্ছে দৈনন্দিন খরচ। তো কোনো ব্যক্তির যদি তোমার দৈনন্দিন খরচ বা চলতি খরচ করতে হয় তাহলে সে কোথা থেকে টাকা পাবে, প্রথম টাকাটা পাবে দেখো, সে বলেছে যে তখন তার সংস্থানের জন্য বিক্রয়ের বিপরীতে অগ্রিম গ্রহণ করতে পারে, মানে সে অগ্রিম নিতে পারে। হয় না যে আমরা ধরো গোল্ড অর্ডার করলাম, গোল্ডের আমাদেরকে ধরো আগামী মাসের 15 তারিখে দিবে, তখন কিন্তু আমরা আজকে অর্ডার করলে আমরা কী নিয়ে নিই, কিছু অ্যাডভান্স গোল্ডের আজকেই দিয়ে আসতে হয়,
ফার্নিচার অর্ডার করলে কিন্তু ফার্নিচারের অগ্রিমটা আমরা দিয়ে দেই। এরকম অনেক ব্যবসাতে কিন্তু তোমার অগ্রিম নিয়ে নেয়, কিছু টাকা অগ্রিম নেয় বা অ্যাডভান্স নেয়। এই অ্যাডভান্সের টাকাটা হচ্ছে তোমার ব্যবসায়ী অর্থায়নের উৎস হিসেবে কাজে লাগাতে পারে, কখন চলতি খরচ মেটানোর জন্য। কিন্তু স্থায়ী খরচ কিন্তু সেই অগ্রিমটা দিয়ে সে মেটাতে পারবে না। কেন বলো তো, স্থায়ী খরচ তোমাকে শুরুতেই বেশি করতে হচ্ছে, মানে প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার জন্যই আমাকে স্থায়ী খরচটা করতে হচ্ছে। এই কারণে কিন্তু আমার হয় নিজস্ব তহবিল ইউজ করতে হবে, তা না হলে বিভিন্ন ব্যাংক থেকে বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের মাধ্যমে আমি আমার স্থায়ী খরচটা করব। কিন্তু আমার চলতি খরচ বা হচ্ছে আমার যেই তোমার দৈনন্দিন খরচ, সেটা আমি কী করতে পারি, সেটা আমি অগ্রিম নিয়েও করতে পারি। আবার দেখো, বাকিতে মাল ক্রয়ও করতে পারি, আমি অগ্রিমও নিতে পারি, বাকিতেও করতে পারি। আমরা অনেক সময় হয় না দোকান, এখন আমাদের হাতে টাকা নাই, আমরা বাকিতে নিয়ে আসি, পরে আবার আমরা টাকাটা ফেরত দিয়ে দিই। ব্যবসায়ীরাও কিন্তু এরকম করে, ইভেন ম্যাক্সিমাম ব্যবসায়ী কিন্তু বাকিতে হয়, ঠিক আছে, ম্যাক্সিমাম ব্যবসায়ী বাকিতে হয়, আগে পণ্য বাকিতে কিনে তারপর বিক্রি করে টাকাটা দেয়, এটাই কিন্তু ব্যবসার নিয়ম। তাহলে চলতি খরচগুলো আমরা অগ্রিম নিয়েও মেটাতে পারি, প্লাস বাকিতে কিনেও কী করতে পারি, মেটাতে পারি, যদি আমাদের অর্থের সমস্যা হয়। অনেক সময় মূল্যবান মেশিনারিজের জন্য বড় ধরনের যন্ত্রপাতি বিক্রয় বিল্ডিং সরি বড় ধরনের যন্ত্রপাতি বিল্ডিং অথবা জমি ইত্যাদি ক্রয় না করে বিভিন্ন প্রতিষ্ঠান হতে নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া নেওয়া যায়। এতে করে একসাথে প্রচুর অর্থ ও বিনিয়োগের ঝুঁকি হতে রক্ষা পায়। এখন আসি আরেকটা উৎস আমরা শিখলাম, সেটা কি, অনেক সময় হয় কি, ধরো আমার একটা গার্মেন্টস আছে, আমার পাঁচটা ডাইং মেশিন লাগবে। ডাইং মেশিন মানে হচ্ছে যেখানে রং করে। এখন পাঁচটা ডাইং মেশিনের দাম হয়তো 50 লক্ষ টাকা। তো আমি এখন 50 লক্ষ টাকা আমি খরচ করতে চাচ্ছি না, আমি 50 লক্ষ টাকা দিয়ে মেশিন কিনতে চাচ্ছি না, আমি কী করতে পারি জানো, এই 50 লক্ষ টাকার মেশিনটা আমি ভাড়া নিতে পারি। কোনো কোনো প্রতিষ্ঠান আছে আবার তারাই শুধু মেশিন ভাড়া দেয়, তারা কী করে, মেশিন লিজ দেয়, 10 বছর 5 বছর 1 বছর এই সময়কালের জন্য আমাদের কী করছে, ভাড়া দিচ্ছে বা লিজ দিচ্ছে। তাহলে এটাও কিন্তু আমার অর্থায়নের একটা উৎস, যে আমি না কিনে আমি কী করতে পারি, ভাড়াও নিতে পারি। সেটা হতে পারে মেশিন, ইভেন বিল্ডিং, জমিও। বিল্ডিং দেখো, আমাদের কলেজের বা নিজস্ব জমি আছে বা নিজস্ব বিল্ডিং আছে, ঢাকা শহরে এরকম প্রতিষ্ঠানের সংখ্যাই বেশি যাদের নিজস্ব জমিও নেই, নিজস্ব বিল্ডিংও নেই, তারা পুরো বিল্ডিংটাকে ভাড়া নিয়ে তারা তাদের কলেজ চালাচ্ছে বা স্কুল চালাচ্ছে। শুধু কলেজ স্কুলই না, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান এইভাবে মানুষ চলে। যেমন ধরো তোমার বাবার, কারো কারো বাবার নিজস্ব জমি আছে, দোকান আছে, নিজেরা নিজেদের দোকান চালাচ্ছে, আবার কারো কারো বাবা ধরো মার্কেটে কিন্তু দোকান ভাড়া নেয়। এটাও কিন্তু একটা অর্থায়নের উৎস, সে না কিনে কী করলো, ভাড়া নিল। ধরো নিউ মার্কেটে একটা দোকান কিন্তু তোমার বাবার 1 কোটি টাকা লাগবে, কিন্তু ওই 1 কোটি টাকা সে খরচ না করে সে দোকানটাকে সে ভাড়া নিয়েও কিন্তু বছরের পর বছর কী করতে পারবে, ব্যবসা করতে পারবে, ঠিক আছে। তাহলে ভাড়াও কিন্তু তোমার একটা কী বলছে, অর্থায়নের একটা উৎস, ঠিক আছে। এখন দেখো বলেছে যে এতে করে একসাথে প্রচুর অর্থ বিনিয়োগের ঝুঁকি হতে হ্রাস পায়। এখন তোমার বাবা যদি 1 কোটি টাকা দিয়ে নিউ মার্কেটের দোকানটা কিনতো, তাহলে কিন্তু তার অনেক ঝুঁকি হয়ে যেত। একটা হচ্ছে নিউ মার্কেটের দোকানটা যদি তার না চলতো, ব্যবসা যদি সে ভালো না করতে পারতো, তাহলে কিন্তু 1 কোটি টাকাই ক্ষতির মুখে পড়ে যাবে। এবং যেহেতু স্থায়ী সম্পত্তি, সে কিন্তু হুট করে এটা বিক্রিও করতে পারবে না। তো এখন যেহেতু তোমার বাবা ভাড়া নিয়ে ব্যবসা করছে, এখন সে ইজিলি তার নিউ মার্কেটের দোকান যদি ভালো না চলে, সে মার্কেটের দোকানটা ছেড়ে দিয়ে ধরো সে চাঁদনি চোখের দোকান নিল, সে এক্সাম্পল আর কি। এই জন্যই বলছে যে এই ধরনের বড় অঙ্কের অর্থায়নের যে ঝুঁকিটা থাকে, সে ঝুঁকি থেকে এই ভাড়া বা লিজিংয়ের মাধ্যমে আমরা কী করতে পারি, ঝুঁকি মুক্ত হতে পারি। তাহলে কোনো সম্পত্তি ভাড়া নেওয়া বা লিজিংও অর্থায়নের একটা উৎস। আমরা কিন্তু উৎসগুলো জানছি, দেখো প্রথমে জানলাম কি, নিজস্ব তহবিল, তারপরে জানলাম হচ্ছে ব্যাংক ঋণ, তারপরে জানলাম হচ্ছে তোমার স্থায়ী অস্থাবর এবং অস্থাবর সম্পত্তি দিয়ে ব্যাংক ঋণ, তারপরে হচ্ছে দেখেছি যে কীভাবে চলতি খরচ মেটাতে হয়, কীভাবে স্থায়ী খরচ মেটাতে হয়। এরপরে এখন যেটা লাস্ট ওয়ান আমি বর্ণনা করলাম, সেটা ছিল হচ্ছে কীভাবে আমরা হচ্ছে ঝুঁকিটাকে মিনিমাইজ করতে পারি, একটা জিনিস না কিনে সে জিনিসটা ভাড়া বা লিজিংয়ের মাধ্যমে। এখন বলো তো এইখানে আমাদের এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কি না, যেখানে আমার
কার্সরটা রাখা আছে, একটা রেড মার্ক উঠে আছে। এই পর্যন্ত আমাদের ক্লাসে আমরা যে কজন আছি কারো সমস্যা আছে কি না? নো ম্যাম। আচ্ছা সাবিকুন মনে হয় বললা যে নো ম্যাম, বাকিরা আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে জিজ্ঞাসা করবা। তাহলে এই গেল হচ্ছে আমার ছোট ধরনের একটা মুদি দোকানি বা একটা নর্মাল ব্যবসায়ীদের ব্যবসার অর্থায়ন। এখন আমরা একটু বড় পরিসরের ব্যবসার ক্ষেত্রে যাব, যাদেরকে আমরা বলি কোম্পানি বা পাবলিক লিমিটেড কোম্পানি বা প্রাইভেট লিমিটেড কোম্পানি, অথবা এক নামে বলতে পারি যৌথ মূলধনী কোম্পানি। এই বড় প্রতিষ্ঠানগুলো তাদের অর্থায়নটা কীভাবে করে? এখন দেখা বলেছে বড় ব্যবসা প্রতিষ্ঠান যেমন কোহিনুর কেমিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, স্কয়ার টেক্সটাইলস, সিঙ্গার বাংলাদেশ, এই ধরনের বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থ সংস্থান করে। এই ধরনের উৎস হতে সংগৃহীত অর্থ দীর্ঘমেয়াদে ব্যবহারযোগ্য। তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ লাইন আমরা পেলাম, শেয়ার ও ঋণপত্র, আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদে ব্যবহারযোগ্য। যেগুলো ডাক দিচ্ছে সেগুলো সব এমসিকিউর মধ্যে লিখবা। প্রথমে আসতেছে কীভাবে আমরা বুঝবো, বড় প্রতিষ্ঠানের অর্থায়নের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা শেয়ার ও ঋণপত্র বা ডিবেঞ্চার বা বন্ড, বন্ড ডিবেঞ্চার ঋণপত্র সবই এক ধরনের ঋণ। আমি সব বুঝাই দেবে, চ্যাপ্টারে সবই আছে। আর শেয়ার হচ্ছে কোম্পানির মালিকানার একটা অংশ। এই দুইটার মাধ্যমেই একটা বড় প্রতিষ্ঠান, যাদেরকে আমরা বলছি যৌথ মূলধনী কোম্পানি, তারা অর্থায়ন করতে পারে। অর্থায়ন মানে হচ্ছে অর্থ সংগ্রহ করতে পারে। আর এই যে অর্থায়ন উৎসগুলো, এগুলো দীর্ঘমেয়াদে, দীর্ঘমেয়াদের মেয়াদকাল হচ্ছে 5 বছরের অধিক। দীর্ঘমেয়াদে সেরা কী করতে পারে, এগুলো ব্যবহার করতে পারে। এখন আসি আমরা পরের পয়েন্টে। এখানে বলা হয়েছে যে এভাবে ব্যবসার সংগঠন, এভাবে একভাবে সরি এভাবে ব্যবসার গঠন, প্রকৃতি ও উদ্দেশ্য ভিন্নতার কারণে নানা রকম উৎস হতে প্রতিষ্ঠান তহবিল সংগ্রহ করে থাকে। তার মানে তোমার ব্যবসার গঠন, প্রকৃতি এবং উদ্দেশ্য অনুযায়ী তোমার অর্থায়নের উৎসটাও কী হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তুমি যদি এই দর্জির দোকানের মতো বা মুদি দোকানের মতো বা ছোটোখাটো ব্যবসা করে থাকো, তাহলে তোমার অর্থায়ন প্রক্রিয়া হবে এক ধরনের। আর তুমি যদি কোহিনুর কেমিক্যালস বা বেক্সিম ফার্মাসিউটিক্যালস এবং স্কয়ারের মতো বড় কোম্পানি প্রতিষ্ঠা করো, তাহলে তোমার অর্থায়নের ধরন কী হবে, আরেক ধরনের। তো বলেছে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান তহবিলে দুইটি ভিন্ন উৎস থাকে, একটি মালিক পক্ষ, অন্যটি ঋণদাতা। এখন যে কোনো প্রতিষ্ঠানের হোক, অর্থায়নের দুইটা উৎস থাকে, একটা হচ্ছে মালিক পক্ষ আর একটা হচ্ছে ঋণদাতা। মানে একটা হচ্ছে মালিক দিবে আর একটা হচ্ছে ঋণদাতা দিবে। এখন বলেছে যে মালিক পক্ষ প্রদত্ত তহবিলকে অভ্যন্তরীণ এবং ঋণদাতা প্রদত্ত তহবিলকে বহিঃস্থ তহবিল বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা লিখবো হচ্ছে আমাদের এমসিকিউর মধ্যে। আমি কিন্তু বলে, আমি তো এমসিকিউ লিখতে দিব, তোমাদের কিন্তু আগেই বলে দিচ্ছি কোন কোন ইনফরমেশনগুলো রাখবা, ঠিক আছে? যেমন বলেছি কি যে একটা ব্যবসার কী থাকে, তহবিলের দুইটি ভিন্ন উৎস থাকে, একটা উৎস হচ্ছে মালিক পক্ষ আর একটা কি ঋণদাতা। আর একটা লিখবা যে মালিক পক্ষকে বলা হয় অভ্যন্তরীণ তহবিল এবং ঋণদাতা প্রদত্ত তহবিলকে বলা হচ্ছে বহিঃস্থ তহবিল। আর বেশিরভাগ প্রতিষ্ঠানই সাধারণত দুইটি উৎসই ব্যবহার করে। তাহলে তোমার ছোট ব্যবসা প্রতিষ্ঠান হোক বা বড় ব্যবসা প্রতিষ্ঠান হোক, সব প্রতিষ্ঠানই তোমার অর্থায়নের দুইটা উৎসকে ব্যবহার করে। একটা হচ্ছে তোমার অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বহিঃস্থ। অভ্যন্তরীণ কারা? অভ্যন্তরীণ হচ্ছে তুমি, তুমি নিজে মালিক, তোমার তহবিলটা হচ্ছে অভ্যন্তরীণ তহবিল। আর বহিঃস্থ কারা? বহিঃস্থ হচ্ছে তোমার যাদের কাছ থেকে তুমি ঋণ এনেছো, তারা হচ্ছে তোমার কি বহিঃস্থ তহবিল। তাহলে দেখো এই গেল আমাদের 16 পৃষ্ঠার এতগুলো আলোচনা। আমি কিন্তু খুব ধীরে ধীরে পড়িয়েছি, এই কারণে কারণ এখানে অনেক এমসিকিউর প্রশ্ন আছে। তো তোমাদের তো হোমওয়ার্ক আমি দিবই, আগেই দিয়ে রাখি। তোমরা এই যে আমাদের এই টপিকস থেকে মিনিমাম হচ্ছে, তোমাদের তো আমার মনে কলেজই খুলে যাবে, মিনিমাম হচ্ছে কয়টা লিখবা, 15টা লিখবা, ঠিক আছে? অথবা 10টা, 10 থেকে 15টা, যে যে কয়টা পারো, 10টা তো লিখবাই, 15টা না হলে 10টা এমসিকিউ লিখবা। লিখে আমাদের যে মেসেঞ্জার আলাদা একটা গ্রুপ আছে না, SW দেওয়ার জন্য, সেখানে খাতাটার ছবি তুলে আমাকে ওইখানে পাঠাবা, ঠিক আছে? SW সবাই বুঝতে পেরেছ? আচ্ছা আমি এখন, আচ্ছা অপর পৃষ্ঠে, আচ্ছা শোনো, তোমরা আমি যেভাবে বলি তোমরা যদি ওইভাবে SW খাতায় করো, তোমরা দেখবা তোমাদের কোনো MCQ তোমাদের গাইড থেকে পড়তে হবে না, তোমরা সব পারবা এবং তোমাদের কোনো MCQ ভুল হবে না। আর ফিনান্সে A+ পেতে হলে, ফিনান্স না, যে কোনো সাবজেক্টে A+ পেতে হলে MCQ
100% রাইট করতে হবে, তা না হলে কিন্তু তোমার হচ্ছে এ প্লাস পাওয়া সম্ভব না। আচ্ছা তাহলে আমাদের এর পরের পৃষ্ঠায় হচ্ছে একটা, আল্লাহ কোথায় গেল, আচ্ছা এর পরের পৃষ্ঠায় হচ্ছে একটা ছক, ঠিক আছে ওই ছকটা আমরা দেখব। এই যে দেখো এর পরের পৃষ্ঠায় একটা ছক দিয়ে শুরু হয়েছে, এই ছক অনুযায়ী এখন হচ্ছে আমরা সব কিছু একদম ভেঙে 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 এগুলা আমরা আবার পড়ে নিব, ঠিক আছে। যে এগুলো আমি মুছে দিচ্ছি, এগুলো আগের পৃষ্ঠা দাগাদাগি এখন যেই আলোচনাগুলো আমি পড়লাম দেখবো যে এগুলো আমাদেরকে সব এখানে একটা একটা করে পড়তে হবে। আমাদের 2 মিনিট সময় আছে, আমরা একটু দেখে রাখি আজকে তো ওইভাবে না পড়লেও। দেখো এখানে যে তহবিলকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, যেটা বললাম একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বহিস্থ। আমরা বলেছি অভ্যন্তরীণ তহবিল হচ্ছে মালিকের নিজস্ব তহবিলগুলো, আর বহিস্থ হচ্ছে যেগুলো আমরা ঋণের মাধ্যমে বা বাইরে থেকে নিয়ে আসি। তো এই অভ্যন্তরীণ তহবিলকে আবার তোমার দেখো এখানে বলেছে যে মালিকানা ভিত্তিক এবং মুনাফা ভিত্তিক, তাহলে মালিকানা ভিত্তিক হচ্ছে তোমার অভ্যন্তরীণ তহবিলগুলো আর মুনাফা ভিত্তিক হচ্ছে তোমার বহিস্থ তহবিলগুলো। তাহলে আমাদের কয়টা ভাগে ভাগ করেছি পুরো অর্থায়নকে, উৎসকে দুই ভাগে, একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বহিস্থ। অভ্যন্তরীণকে আমরা বলছি মালিকানা ভিত্তিক আর বহিস্থকে বলছি আমরা মুনাফা ভিত্তিক, ঠিক আছে। তো এগুলো আবার ডিটেলস আলোচনা হবে, যেমন মালিকের নিজস্ব মূলধন, শেয়ার, অবণ্টিত মুনাফা, সঞ্চিতি তহবিল, লভ্যাংশ সমতকরণ তহবিল, বিধিবদ্ধ সঞ্চিতি, এগুলা গেল আমাদের অভ্যন্তরীণ তহবিলের উৎস। বহিস্থতে আবার প্রাপ্য বিল, বাট্টাকরণ, প্রদেয় বিল, স্বল্পমেয়াদি ঋণ, তারপরে হচ্ছে তোমার ব্যাংক জমাত্র, তারপর এগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক। আবার অপ্রাতিষ্ঠানিক মানে প্রতিষ্ঠানের বাইরে যেগুলো আমরা নিব, বাণিজ্যিক পত্র, ক্রেতা থেকে অগ্রিম, মজুত মাল বন্ধকীকরণ, গ্রাম্য মহাজন, তারপরে আসতেছে তোমার মধ্যমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে আমরা আরও কী কী পেতে পারি, বাণিজ্যিক ব্যাংক থেকে প্রদত্ত ঋণ, বিশেষায়িত প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, মূলধন বাজারের প্রতিষ্ঠান। দীর্ঘমেয়াদীতে আমরা পেতে পারি ঋণ, ঋণপত্র, লিজিং আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল। তাহলে বুঝতেই পারছো এই অর্থায়নের উৎসের মতো অনেক কিছু জানার আছে, এই ছকটা তো আমাদের একদিনে পড়া সম্ভব না। আমরা আস্তে আস্তে আগামী ক্লাস থেকে এই অভ্যন্তরীণ তহবিল দিয়ে শুরু করব, ঠিক আছে। তাহলে আজকের মতো এখানেই থাকলো, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা 17 পৃষ্ঠার এই ছকের প্রথম থেকে শুরু করব। যারা ক্লাসে অংশগ্রহণ করেছে সবাইকে ধন্যবাদ, আশা করব সবাই হোমওয়ার্কটা করে আমাকে মেসেঞ্জারে দিবা, আর ইনশাল্লাহ আমাদের কলেজ খুলে গেলে তো সবার সাথে আবার সরাসরি ক্লাসে দেখা হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।